বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ২৪ ঘন্টা ধরে সড়কটিতে বন্ধ রয়েছে যান চলাচল। সোমবার সকাল ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেটের জেনারেশন নেক্সট কারখানার শ্রমিকরা। এখনও বকেয়া পরিশোধের কোনো আশ্বাস না পাওয়ায় অবরোধ পালন করছেন তারা। শ্রমিক নেতারা জানান, গেল চার মাস ধরে তাদের বেতন বকেয়া থাকায় বিজিএমইএ সহ অন্যান্য দপ্তরে যোগাযোগ করা হয়। গত রবিবার তাদের বেতন পরিশোধের কথা থাকলেও দেয়া হয়নি।